Welcome to my channel Newtis EBM. আজকে নিয়ে আসছি একটি অঙ্ক এসএসসি পরীক্ষার্থীর এখানে 17 অধ্যায়ের যে পরিসংখ্যান অধ্যায়টি রয়েছে সেই পরিসংখ্যান অধ্যায়ের 12 নম্বর অঙ্কটি আমরা এখন করব তো খুব সহজভাবে অঙ্কটি করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে পড়ার আগে আমি একটি কথা বলছি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আমরা অনেক অঙ্ক নিয়ে আসবো সেই অঙ্কগুলো তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিওটি তো আমরা 12 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নবম শ্রেণী পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্ন দেওয়া আছে তো এখানে আমার কতটুকু নম্বর দেওয়া আছে এবং এখানে ক নম্বর বলা আছে যে প্রদত্ত তত্ত্বটির ধরন কিরূপ পুনর্নিবেশন একটি শ্রেণী গণ সংখ্যা কি নির্দেশ করে পুনর্নিবেশনে একটি শ্রেণী গণ সংখ্যা কি নির্দেশ করে ক নম্বর রয়েছে উপযুক্ত শ্রেণীভিত্তি নিয়ে গণ সংখ্যা নিবেশন তৈরি করো আর গ নম্বর রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো তো এখানে গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় তো এটা আমাদের পূর্বে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওতে সূত্রের ব্যাখ্যা সহ অনেক রয়েছে তোমরা যদি চাও তাহলে সেই অঙ্কটি সেখান থেকে দেখতে পারো তো আমরা কথা না বাইরে চলে যাচ্ছি অঙ্কতে তো সবার প্রথম আমরা ক নম্বর অঙ্কটি করবো তো ক নম্বর রয়েছে এখানে দেওয়া আছে তত্ত্বটি এখানে দেওয়া আছে যে সমাধান প্রদত্ত তত্ত্বটি একটি অবিনষ্ট উপাত্য একটি শ্রেণী গ সংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তে যতগুলো মান অন্তর্ভুক্ত তার সংখ্যা নির্দেশ করে অর্থাৎ আমার এখানে প্রশ্ন করা ছিল যে সংখ্যিত প্রদত্ত তত্ত্বটির ধরন কি তো আমরা এখানে উত্তর পেলাম প্রদত্ত তত্ত্বটির ধরন হচ্ছে বিন্যস্ত উপাত্ত পুনর্নিবেশনে একটি শ্রেণী গ সংখ্যা কি নির্দেশ করে তো আমরা দেখতে পাবো যে একটি শ্রেণী গ সংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তে যতগুলো মান অন্তর্ভুক্ত তার সংখ্যা নির্দেশ করে তো আমরা ক নম্বর উত্তরটি পেয়ে গেলাম এবার আমরা যাবো খ নম্বরে খ নম্বরে বলা হয়েছে এখানে যে উপযুক্ত শ্রেণীভুক্তি নিয়ে গ সংখ্যা নিবেশন তৈরি করো তো আমরা এখানে উপযুক্ত শ্রেণীভুক্তি নেওয়ার জন্য দেখেছি তো আমাদের অবিন্যস্ত রয়েছে তার জন্য এখানে আমাদের উপযুক্ত শ্রেণীর সংখ্যা নিতে হবে তো এখানে নেওয়ার জন্য সব আমাদের বের করতে হবে সর্বনিম্ন তো সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান বের করার জন্য আমি একটি সহজ পদ্ধতি শিখে দিচ্ছি তো এখানে সর্বপ্রথম দেখবে এখানে কত আছে 76 মানে 76 তো 76 আমরা এখানে সবচেয়ে বড় পেয়েছি তো এখানে দেখলাম সে ছোট তো এখানে দেখলাম যে 98 সবচেয়ে বড় পেয়েছে তো আমরা এখানে 98 কোথায় আছে মিলাবো 98 তো এখানে আমরা কোনো 98 পেলাম না তো এখানে বুঝতে পারছি যে এখানে বড় হচ্ছে 98 তো এবার ছোট তো আমরা দেখো সবার ছোট এখানে 76 তো 76 তো 76 32 তো এখানে আমরা সর্বনিম্ন পেয়ে গেছি 32 তো এখানে আমি লিখেছি যে সর্বনিম্ন 32 এবং সর্বোচ্চ মান 98 তো এখানে আমাদের পরিসর বের করতে হবে কারণ পরিসর বের করার পর আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো পরিসর বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করার পর এক দিয়ে যোগ এখানে আমরা সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন বিয়োগ করেছি এবং এক যোগ করেছি তারপর এখানে আমরা মান পেয়েছি 66 সাথে যদি এক যোগ করি তাহলে আমাদের 67 হয়ে যায় তো 67 হবে তো 67 এখানে আমরা সেই সংখ্যা নির্ণয় করবো সেই সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যত ব্যবধান নিয়ে কাজ করবো এখানে সেই সংখ্যার নিচে এখানে যে মানে মানটি রয়েছে সেখানে টেনের জায়গায় 5 হবে যদি 5 এর জন্য টেন হলে টেনে বসাবো এবং 2 হলে 2 বসাবো 6 হলে 6 বসাবো তো এখানে ভাগ করার পর আমরা যে মানটি পাবো এখানে দেখছি আমরা 6.7 পেয়েছি তো এখানে যে 7 রয়েছে তার জন্য এখানে আমাদের পূর্ণ সংখ্যা ধরতে হবে তার জন্য আমরা এখান থেকে 6.7 এর জায়গায় আমরা ধরতে পারি 7 তো এখানে 7 মানে হচ্ছে আমাদের 6-7টি এখানে বক্স করতে হবে তো এখানে মধ্যে আমাদের 7টি বক্স করতে হবে তো এখান থেকে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি তো এখানে আমাদের ট্যালি এবং নাম লেখার জন্য একটি বক্স এবং শেষে মোট লেখার জন্য একটি বক্স তো এখানে মোট 9টি বক্স করতে হবে তো আমরা এখানে 9টি বক্স করার পর এখানে আমরা দেখতে পাবো যে এখানে আমরা সর্বনিম্ন রয়েছে 32 তো আমরা এখানে 31 থেকে নিয়ে নেবো 31 থেকে 40 তো আমরা সুবিধার জন্য আমরা 31 থেকে নিয়েছি এখানে 31 থেকে 40 এবং 41 থেকে 50 এভাবে আমরা প্রত্যেকটি একদম 91 থেকে 100 পর্যন্ত নিব তো এখানে আমরা সর্বোচ্চ মান রয়েছে এখানে আমাদের 98 তার জন্য আমরা 100 পর্যন্তই অফ যাবো কারণ এরপর আমাদের আর মান দরকার নেই তো এখানে আমাদের যে ট্যালি চিহ্নগুলো রয়েছে সেই ট্যালি চিহ্ন আমরা কীভাবে করবো তোমাদের দেখে দিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 31 থেকে 40 আমরা এভাবে নির্ণয় করবো আমরা নির্ণয় করবো এখানে আমাদের মানটি রয়েছে এখানে সর্বপ্রথম রয়েছে 76 তো আমরা 76 কোথায় আছে এখানে 76 আমাদের এই গড়ে 76 রয়েছে তার জন্য এখানে আমরা একটি দাগ দিব সেম একইভাবে এখানে তারপর রয়েছে 65 তো আমরা 65 কোন ঘরে রয়েছে 65 রয়েছে এই শ্রেণীতে তো এই শ্রেণীতে 65 থাকার কারণে এখানে আমরা একটা সরি
এই এই সেতু এই সেতু থাকার কারণে আমরা এখানে একটি দাগ দিয়ে দিব। এভাবে প্রত্যেকটি উপাত্ত এখান থেকে নেওয়ার পর আমরা এখানে তারের চিহ্ন দিয়ে প্রকাশ করব। প্রকাশ করার পর এখানে আমরা সর্বোচ্চ তারপর শেষে দেখবো যে এখানে কটি রয়েছে, তিনটি হলে 3 লাগবে, এখন 5টি হলে 5 লাগবো, এবং 7টি হলে 7টি, যেটাই যা যা করে দাগ থাকবো সেখানে আমরা সেই সংখ্যাগুলো লিখব। লেখার পর আমরা এখানে যোগ করবো, যোগ করবো দেখতে পাচ্ছি 50। তো আমাদের এখানে প্রশ্ন আমাদের লেখা ছিল যে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থী, তো ওখানে যেহেতু 50 চলে আসছে তার জন্য প্রধানমন্ত্রী রং করে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ঘন বনাম কোটি সারণী তৈরি করেন। তোমরা যদি না বুঝে বুঝে না বুঝো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে। তো আমরা গণ আছে, যে গণ প্রশ্নটি হচ্ছে সংখ্যায়িত পদ্ধতিতে গণ নির্ণয়। সংখ্যায়িত পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য আমাদের 5টি কলামের প্রয়োজন হবে এবং 5টি রোয়ের প্রয়োজন হবে। তো আমাদের এখানে যে সংখ্যাগত গণ নির্ণয় করবো, তো এখানে আমরা সর্বপ্রথম আমরা সূত্রটি দেখবো, যে গণ নির্ণয় সূত্রটি। তো গণ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইড বাই এন গুড এস। তো এখানে আমরা যে সূত্রটি পেয়েছি সেই সূত্রটি তোমরা যদি না পেরে থাকো বা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার আগে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। তো এখানে সারণী দেখতে পাচ্ছি আমরা, এখানে শ্রেণীব্যক্তি মধ্যমান এবং গণ সংখ্যা এফ আই এবং ধাপ বিচ্যুতি এক্স আই এ গুণ বাই এস আর গড় সংখ্যা ধাপ বিচ্ছুতি এফ আই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফ আই হচ্ছে গড় সংখ্যা দেওয়া আছে আমাদের এবং শ্রেণীবৃত্তি দেওয়া আছে, কিন্তু মধ্যমান দেওয়া, মধ্যমান বের করতে হবে আমাদের, ধাপ বিচ্ছুতি দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে, এবং গড় সংখ্যা ধাপ বিচ্ছুতি এটা আমাদের বের করতে হবে। তো আমি সংক্ষিপ্ত আকারে বুঝে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমরা 31 মানে মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের 31 এবং 40 যোগ করতে হবে। যোগ করার পর আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে মধ্যমান পেয়ে যাবো। এভাবে প্রত্যেকটি আমরা বের করে নিবো। তারপর গড় সংখ্যা দেওয়া আছে এবং এখানে ধাপ বিচ্ছুতি, ধাপ বিচ্যুতি হচ্ছে তোমাদের সহজ করে শিখে দিচ্ছি, এখানে মধ্যে ধাপ বিচ্যুতির মধ্যে দেখতে পাচ্ছি সর্বোচ্চ গড় সংখ্যা আছে 13 অর্থাৎ 13, সর্বোচ্চ গড় সংখ্যা 13। তো সর্বোচ্চ গড় সংখ্যা যেখানে 13 হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ধাপ বিচ্ছুতি মানে মেইন ধাপ। এখানে মধ্যে এর মান অর্থাৎ এর মান এখানে যে 13 রয়েছে মানে সর্বোচ্চ গড় সংখ্যা, তো এখানে সর্বোচ্চ গড় সংখ্যার যে মধ্যমানটি রয়েছে সেই মধ্যমানটি হচ্ছে আমাদের সূত্রের এ। তো আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই আমাদের ম্যাথ বক্সে আমাদের যে ইউটিউব চ্যানেলটি ভিডিও রয়েছে ভিডিও দেখতে পারবে। তো এখানে এ মান পেয়ে গেলাম, তো এর মান পেয়ে যাওয়ার পর আমাদের এখানে দরকার এফ আই ইউ আই। তো এফ আই এখানে বাকিগুলো যে মান রয়েছে এখানে আমরা মানে এখানে এ মান যেটা পাবো সেই বরাবর আমরা এখানে জিরো লাগবো, অর্থাৎ গড় সংখ্যা যেটা বড় সেটাও বরাবর আমরা জিরো লাগবো। জিরো লাখার পর আমরা উপর দিকে যাবো -1 -2 -3 এভাবে, আর নিচে দিয়ে যাবো 1 2 3 এভাবে। এভাবে করলে প্রত্যেকটি মান একসাথে হয়ে যায়। এখন এটা কিভাবে আসছে সেটা বুঝে দিচ্ছি। এখানে দেখো এখানে ইউ আই সমান সমান এক্স আই মাইনাস এ, অর্থাৎ এক্স আই যে মানটি রয়েছে এই মানটির সাথে এর মানটি বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর এখানে ব্যবধান দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যে মানটি আসবে সেটি হচ্ছে ধাপ বিচ্যুতি। তোমরা যদি এইভাবে করো তাহলে সহজে, না হলে ওভাবে করতে গেলে অনেক সময় চলে যাবে, তার জন্য এইভাবে করলে শর্ট। তো এখানে তারপরে আসছে এফ আই ইউ আই। তো এফ আই মানে এফ আই এর মানটি এবং ইউ আর যে মানটি রয়েছে সেই মানটি গুণ করার পর আমরা এফ আই ইউ আই মানটি পাবো। তো এখানে গুণ করার পর আমরা সামেশন এফ আই পাবো, অর্থাৎ সামেশন এফ আই যোগ কর 30। তো আমরা এখানে গুণ করার পর পেয়ে গেছি এবং যোগ করার পর এখানে 30 পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর এখানে সূত্র করে এখানে সূত্র এ হচ্ছে আমাদের 66.5, আমরা এখানে বের করেছি এ হচ্ছে 60.5 এ এবং এফ আই ইউ আর মান আমরা পেয়ে গেছি 30, এখানে 13 থেকে 13 পেয়ে গেছি। এবং এখানে মধ্যে আমরা 50 হচ্ছে আমাদের এন এর সমান, অর্থাৎ এখানে এন সমান সমান হচ্ছে 15, অর্থাৎ গড় সংখ্যা যোগফলকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে ব্যবধান হচ্ছে আমাদের 10। তো এখানে ব্যবধান করার পর আমরা ক্যালকুলেশন করলাম, এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে 2.6 আর 2.6 সাথে যোগ করা, বিয়োগ করলে আমাদের সরি এখানে যোগ হবে 65 এর সাথে যোগ করার পর আমাদের হবে 68.1। এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কটি। তো তোমার যদি অঙ্কটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো ভুল হয়ে থাকে বা সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।